যেহেতু মা জুয়েলারি দেখাচ্ছে তাই কিন্তু মাকে নিয়েই বসেছি। দেখো সুন্দর করে সমস্ত গয়না। সুপ্রভাত আমার সকল বন্ধুদের, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আমি কিন্তু খুব ভালো আছি। আজকের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল ব্রেকফাস্ট নিয়ে হাজির হয়ে গিয়েছি। আজকে বানিয়েছি পরোটা আর ছোলার ডাল, সেই সাথে ফ্রিজে মিষ্টি ছিল তাই দিয়েই কিন্তু বরমশাইকে খেতে দিয়েছি। কদিন ধরে তোমরা বলছিলে বালিশ লেপ কম্বলগুলো একটু রোদ্দুরে দিতে, তাই কিন্তু দেখো রোদ্দুর এসেছে চেয়ারের উপর। আমাদের দুটো মাথার বালিশ রোদ্দুরে দিয়ে দিয়েছি, আর ফুল গাছে দেখো কত সুন্দর ফুল ফুটেছে, আর সেই সাথে আমাদের লঙ্কা গাছেও কিন্তু ফুল এসেছে। যখন নিজের হাতের পরিচর্যার গাছগুলোতে এত ভালো ফুল আসে না, তখন মনটাই আনন্দে ভরে যায়। রোদ্দুর এসছে বলে জামা কাপড়গুলো সব রোদ্দুরে দিয়ে দেওয়া হয়েছে, এগুলো কিন্তু সব গতকালের কাচাকুচি ছিল। এবারে চলো রান্নাঘরে যেতে হবে রান্না বান্না করতে। আর আমাদের কিন্তু শিলপাটাতে বেটেই, মানে বাটা মশলাতে রান্না করা হয়, সেই কারণে নতুন ছোট এই শিলপাটাটা কেনা। দিদি বেটে দিয়ে যায়, তবে আমিও কিন্তু বাটতে পারি। আজকে শুধু তোমাদের দাদা ভাই বাজারে গিয়ে মাছ নিয়ে এসেছে, সবজি বাজার তো করাই থাকে, এরকম বাজার করা থাকলে না অনেক সুবিধা হয়। আজকে ওলকপি আলু দিয়ে কাটাপোনা মাছের ঝোল বানাবো, আর আমুদি মাছ এনেছে বেশ অনেক দিন পরে। আমুদি মাছের সর্ষে পেঁয়াজ লঙ্কা দিয়ে একটা ঝাল বানাবো। সামান্য লবণ হলুদ দিয়ে ভেজে নিয়ে তারপরে আমি বাটা মশলা দিয়ে কষিয়ে তারপর মাছের ঝোলটা রান্না করি। আর এদিকে মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এই কড়াইতে একেবারে আমুদি মাছের ঝালটাকে বানিয়ে নেব। আমুদি মাছের কিন্তু অন্যরকম ভাবেও কিন্তু চচ্চড়ি মতো বানানো যায়, তবে আজকে প্রবীর বললো একটু ঝাল বানাতে। এই মাছ তো প্রায় শেষ হতে যায়, আর আমাদের মাসকাবাড়ি বাজারও কিন্তু প্রায় শেষ হতে যায়। আবারও নেক্সট মান্থে কিন্তু পুরো মাসের জন্য বাজার টাজার করে রাখবো, এরকম ডাব্বায় পুরো ফুল করে রাখবো। চলো এবারে রান্না বান্না কমপ্লিট করে চান ধান করে নিই। আর এই দেখো আমাদের বাড়ির সামনে চলে এসেছে হরেক মাল। এগুলো হচ্ছে 10 টাকা করে, মানে ওই খাবার পাত্র ঢাকা দেওয়ার জন্য। কিছু কিছু সময় এমন হয় না, জিনিসের প্রয়োজন না থাকলেও এরকম বাড়ির সামনে দোকান এলে কিছু একটা কিনতে মন চায়। আমার তো এটা মনে হয়, জানি না তোমাদেরও মনে হয় কিনা, আর তোমাদের বাড়ির সামনে এরকম দোকানগুলো আসে কিনা, তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। অনেক রকম ঝুড়ি ছিল, 10 টাকা 20 টাকা তারপর 30 টাকা, তারপর আরো অনেক কিছু ছিল, দেখতেই তো পাচ্ছ। তো আমি আর বেশি কিছু না নিয়েই একটা জিনিসই নিয়ে নিলাম, কারণ খাবার টাবার ঢাকা দেওয়ার জন্য এটা লেগে থাকে, আর মাত্র এটার দাম 10 টাকা, তাই এটাই নিয়ে নিলাম। মায়ের তো গোপু সোনার এই চাদরটা দেখো কতটা সুন্দর হয়েছে না, আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে। আর এই কালারে কিন্তু গোপু সোনার সোয়েটারও ছিল না। আজ সকালে ঘুম থেকে উঠেই তাই গোপু সোনাকে এটা গায়ে দিয়ে দিয়েছিলাম। তারপরে সুন্দর করে চান ধান করিয়ে আমি ফুল সাজিয়ে দিচ্ছি। গাছের ফুল দিয়ে যখন পুজো দেই না, তখন মনটা আরো ভালো হয়ে যায়। তোমাদেরকে তো প্রত্যেকদিন ব্লগেই দেখাই গোপুসোনার ভোগে, কোনোদিন মিষ্টি, কোনোদিন কেক, কোনোদিন ফল, এইরকমই ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু দেই। সুন্দর করে তাড়াতাড়ি পুজো করে নিলাম, চলো এবারে যাব লাঞ্চ করতে। গুড আফটারনুন, আমরা লাঞ্চ করতে বসে গিয়েছি। আজকে লাঞ্চে একদমই সিম্পল মেনু, ভাত, স্যালাড, ফুলকপি আলু ভাজা, পাঁপড় ভাজা, আর এটা হচ্ছে আমদি মাছের ঝাল, ঝালটা একদম বসে গিয়েছে। আর এই হচ্ছে ওলকপি দিয়ে কাতলা মাছের ঝোল, আর আমাদের তো এটা সেম ছিল, তো এটাও দেখো সেম, তো এটাকে এখন আমি ইউজ করবো না, ধুয়ে পরিষ্কার করে তাই ইউজ করবো। আর এই রং বেরঙের পাঁপড়গুলো দেখতে যতটা ভালো, খেতে কিন্তু অতটাও ভালো না, তো চলো। আর ফুলকপি ভাজা খেতে না আমার বেশ ভালো লাগে, সবুজ পাঁপড়, তো চলো তাড়াতাড়ি সাদা করে নিই। লাঞ্চের পর ছোট্ট করে একটু পাওয়ার ন্যাপ নিয়ে নিয়েছিলাম, তারপর সন্ধ্যে চাটা না খেলে না সেই ঘুমটা ভাঙে না বা আমেজটা ফেরে না, তাই একদম কড়া করে লিকার চা বানিয়ে নিয়েছি দুজনের জন্য। আজকে ঠান্ডাটা যা পড়েছে, আমার না আর বাইরে যাওয়ারই ইচ্ছা নেই, সেজন্য একেবারে ঘরের মধ্যে তাও আবার লেপের মধ্যে পা ঢুকিয়ে চা খাচ্ছি, মানে এতটাই ঠান্ডা লাগছে আজকে আমার। অন্যদিন এত বেশি ঠান্ডা লাগে না, কিন্তু ঠান্ডার মধ্যে গুটিসুটিও থাকলে হবে না, চাটা খেয়ে যাবো আবার বাপের বাড়িতে। কেন যাব সেটা তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গিয়েছো, তো চলো আগে চাটা খাই। আজকে আমাদের বেশি ঠান্ডা লাগার কারণ আমরা স্লাইডিং দুটো লাগাইনি। হ্যাঁ, আমাদের বারান্দা স্লাইডিং দুটো খোলা ছিল, এখন পর্দা দেওয়া হয়ে গেছে যার জন্য আমরা বুঝতেও পারিনি, তো সেই কারণে। তো চলো চা খেয়ে নিই, আজকে একদম কড়া করে লিকার চা বানিয়েছি।
একদম রেডি হয়ে গিয়েছি, তো চলো এবারে বেরিয়ে পড়ি। যেহেতু এখান থেকে একটুখানি যাচ্ছি তাই খুব বেশি মোটা সোয়েটার পরলাম না, এই ব্ল্যাক সোয়েটার দিয়ে কাজ মিটিয়ে নেব। চলো এই বাড়ি এসে মাকে বলেছি, মা তোমার গয়নাগুলো সবকিছু বের করো, সেই জন্যই দেখো সুন্দর করে সমস্ত গয়না, সমস্ত না মানে বেশ কয়েকটা জিনিস নিয়ে আসা হয়েছে, কারণ বেশিরভাগই মার লকারে থাকে, আমাদেরও সবকিছু লকারে থাকে, আর বারো মাসে কিছু গয়না সেগুলো বাড়িতে থাকে। তো মার কাছে আবদার করেছিলাম তুমি কয়েকটা জিনিস একটু আনিয়ে রাখো, সব তো একেবারে আনানো পসিবল না, আর যেহেতু তোমরা আমার বন্ধুরা রিকোয়েস্ট করেছিলে মায়ের গোল্ড কালেকশন দেখবে, ঠাম্মার গোল্ড কালেকশন দেখবে, তো এক এক করে স্টেপ বাই স্টেপ দেখাতে শুরু করব। আর আজকে যেহেতু মার জুয়েলারি দেখাচ্ছি তাই কিন্তু মাকে নিয়েই বসেছি, তাই তো? তো মা বলে দেবে, কারণ আমি অনেক জিনিসের নাম জানি না। করে ফার্স্টে আমার শাখা দিয়ে শুরু করি। এই শাখাটা কিন্তু মা বারো মাস রেগুলার পরে থাকে, এটা কিন্তু পাতের মধ্যে, আবার এই ডিজাইনটা কি বলে, নারকেল ফুলের ডিজাইন, নারকেল ফুলের কিন্তু ডিজাইন রয়েছে, খুব সুন্দর দেখো ডিজাইনটা, বই দেখে বানানো হয়েছে, বই দেখে কিন্তু শাখার থেকে বানানো ছিল, খুব সুন্দর কিন্তু ডিজাইন। এটা বারো মাস মা পরে থাকে, আর শাখার পরেই যেটা আসে সেটা হচ্ছে পলা, এটাও কিন্তু পাতের উপর পলা কিন্তু তার উপর আবার ডিজাইন করা, রাজকোট পলা টাইপের যেগুলোকে বলে হয়তো সেরকমই। এটাও তো মায়ের বই দেখে বানানো, এটাও মায়ের বই দেখে বানানো, লোকাল শাখার দোকান থেকে, আর এটাও কিন্তু মা বারো মাস পরে থাকে এই শাখা পলা। আচ্ছা, শাখা পলার পরেই আসে নোয়া, তাই তো? এইটা হচ্ছে মায়ের পাতের নোয়া, মায়ের আরো একটা কিন্তু খুব সুন্দর, মানে তিনটে এরকম ফুল করা নোয়া আছে, কিন্তু সেটা হচ্ছে লকারে রয়েছে, যখন বিয়ে বাড়ির অকেশন টকেশন আসবে তখন তোমাদেরকে লকার থেকে আনিয়ে দেখাবো। এবং এই ডিজাইনটাও দেখো খুব সুন্দর, পাতের উপর ছিলে কাটা ডিজাইন, আর এই পাতের উপর শাখা পলা নোয়া এগুলোই বারো মাস যারা গৃহবধূ তাদের সংসারে কাজকর্মের জন্য একদম পারফেক্ট, মানে ক্ষয় হয় না, নষ্ট হয় না। তারপর এই চুড়িগুলো দেখিয়ে দিই, এগুলো হচ্ছে ওই কি চুড়ি বলে, ব্রোঞ্জের উপর চুড়ি, যেগুলো এখন কিন্তু খুব একটা দেখা যায় না। এই দুটো হচ্ছে আমার বিয়ের চুড়ি, এটা হচ্ছে মায়ের বিয়ের চুড়ি, অনেক রোগা ছিলাম, অনেক রোগা ছিল মার, এগুলো না গ্লেজ অনেকটা কমে গিয়েছে, হয়তো পরিষ্কার করলে হবে, অনেক পড়েছে, তখন ওই চার গাছা করে চুড়ি দিত, দু গাছা করে চুড়ি দিত শাখা পলার পাশে। তো এই চুড়িগুলোর ডিজাইনটাও দেখা একদম সিম্পলের মধ্যে খুব সুন্দর, ইভেন এগুলো আমারও হয়ে যায়, মা বলে তুই নিয়ে যা পর, কিন্তু আমার না এত বেশি ছনছনে ভালো লাগে না, কিন্তু দেখতে কিন্তু ভালো লাগছে শাখা পলার সামনে, আর এখন আমার হয়ে যাচ্ছে। আর এটা দিদার, তাই? এটা দিদার, এই আমাকে দুটো দিয়েছিল, খুব সুন্দর দেখতে, এটা কিন্তু ফুল লতা পাতার ডিজাইনের মধ্যে রয়েছে, ব্রোঞ্জের উপর চুড়ি, মানে দিদার আমলের, দিদার আমলের, দিদা পড়তো হয়তো সেই সময়, দিদা তার মেয়েকে মানে মাকে দিয়েছে। দেন এটা হচ্ছে কি বলে এই জিনিসটাকে, সকেট চুড়, সকেট চুড় মানে হচ্ছে পাতের উপর চুড়, এটাও কিন্তু খুব সুন্দর দেখতে, ব্রোঞ্জের পাত, ব্রোঞ্জের পাত রয়েছে যেমন ওই নোয়া বাঁধানো বা হয়, আর ভিতরের এই যে মোটা চওড়ার অংশটা এটা হচ্ছে সোনার পাত দেওয়া রয়েছে, যেহেতু এটা ব্রোঞ্জ বলে পুরোটাই দেখো সোনা সোনা মতো, পুরোটাই সোনা, নোয়া বাঁধানো যেমন একটা একটু স্টিল স্টিল টাইপের লোহা লোহা দেখতে লাগছে, বাট এটা কিন্তু পুরোটাই সোনা, সেই জন্যই তো এটার নাম চুর, যেহেতু একটু চওড়ার মধ্যে হয়, মার গয়না তো মেয়েই পরবে, আর আমি যেহেতু একমাত্র। সো এটাও কিন্তু খুব সুন্দর দেখতে, আর এগুলো না অনেকটা লাইট ওয়েটে হয়ে যায়, কম বাজেটের মধ্যে হয়ে যায়, বেশ একটা ফুল কভারেজ, আমার অনেকেও বানিয়েছে, হ্যাঁ আমার ঠাম্মাও বানিয়েছে, আমার পিসিরাও বানিয়েছে, দিদা বানিয়েছে। নেক্সট আমি তোমাদের দেখাই একটু আংটি, এই আংটিটাকে বলে হচ্ছে আমব্রেলা রিং বা ওই সানফ্লাওয়ার রিং, তাই তো? এটা বিয়ের আগে মা বানিয়েছিল, মানে আমার বিয়ের আগে মা বানিয়েছিল, এটাও বই দেখে ডিজাইন করে খুব সুন্দর দেখতে, কিন্তু এটার একটা মুশকিল হচ্ছে শাকরা কাকু অনেকটা বড় বানিয়ে ফেলেছে, মানে আমার আঙুলেও ঢিলা হয়ে যায়, মার আঙুলেও ঢিলা হয়ে যায়। আমি তোমাদের একটু এই আঙুলে পরে দেখাচ্ছি, দেখো পুরো আঙুলটা খুব সুন্দর একটা কভারেজ দিচ্ছে, মাঝখানটা এরকম এরকম বল বল ডিজাইন রয়েছে, আর চারিপাশটা কিন্তু পাপড়ি রয়েছে যেখানে ছিলে কাটার ডিজাইন রয়েছে, মানে সূর্যমুখী ফুলের মাঝখানে যেটা থাকে ঠিক সেম অ্যাজ ইট ইজ, কিন্তু এটাও কিন্তু খুব সুন্দর, এটা ওই ফোনের ডিজাইন দেখে বানানো, নেট থেকে, খুব সুন্দর, এটা মারওয়াই দাদু দিয়েছিল, তাই না? নিজে পছন্দ করে, দাদু কিন্তু এইসব বিষয়ে মানে শাড়ি জামা কাপড় থেকে শুরু করে জুয়েলারি এখানে কিন্তু বেশ চয়েস আছে, আর এই আংটির ডিজাইনটাও খুব সুন্দর, এটা অনেকটা ওই চোখ ডিজাইন না, সুন্দর। আমি কাছ থেকে তোমাদের একটু ফোকাস করিয়ে দিচ্ছি এবং হাতেও একটু পরে নিচ্ছি, দেখো আমার হাতে যদি একটু ঢিলা, এটাও কিন্তু খুব সুন্দর দেখতে, আর এগুলো যেহেতু লকারে ছিল না সেজন্য একটু কালার মানে এর মতো হয়ে গিয়েছে, বাট এটাগুলোকে ক্লিন করলে কিন্তু আবার চকচক চকচক করবে নতুনের মতো, কারণ এগুলো তো রেগুলার ইউজের না, আর এগুলো যেহেতু মার গয়নার অনেক আগের গয়না সেরকম বানানো আছে, কিছু গিফট পাওয়া আছে, সেজন্য দাম বা ওয়েট কোনোটাই খুব একটা মাও বলতে পারবে না, আমরাও বলতে পারবো না, তখন আবার বিল খুঁজতে হবে।
নেক্সট দেখাই বালা, এটা মা কি বালা বলে? সারদা বালা। সারদা বালা মানে সারদা মায়ের দুই হাতে দেখবে, মানে এরকম রুলি টাইপের পড়া ছিল, তার নামকরণ অনুযায়ী কিন্তু সারদা বালা বলা হয়। এবং এখানে মুখটা দেখো, গোলের মধ্যে মুখটা রয়েছে, আর এটা গালা বালা, গালা ভিতরে গালা দেওয়া, যার জন্য এটা মানে লং লাস্টিং হয় অনেক বেশি। মানে ফার্পের বালা একরকম হয় যেটা পুরো সলিড হয়, আর এটা হচ্ছে গালা বালা। খুব সুন্দর দেখতে, আমি একটু হাতে পরে নিই, তবে আমার হাতে একটু বড় বড় লাগে, বাট শুধু পড়লে কিন্তু দেখতে ভালো লাগবে। এই বালার ডিজাইনটা আমার মনে হয় অনেকের কাছে থাকে, কারণ ডিজাইনটা খুবই কমন এবং খুবই সুন্দর। আরেকটা আনটি যেটা তোমরা সবাই জানো, মা বাবার অ্যানিভার্সারিতে মাকে তার জামাই এবং মেয়ে গিফট করেছিল, সেটা হচ্ছে পলা আনটি। খুব সুন্দর দেখতে, সবুজ রঙের, কারণ আমার যেহেতু লাল রঙের রয়েছে, আর মায়ের গয়না মানে মেয়ের গয়না, ঘুরিয়ে ফিরিয়ে পরা যাবে। ইভেন আমার গয়নাও মাকে বলি যে তুমি বিয়ে বাড়িটা আসবে তুমি পরো, আর মায়ের গয়না তো আমি পরি, তো এটাও কিন্তু খুব সুন্দর দেখতে জন্যই কিন্তু এই কালারটা নেওয়া রয়েছে। জুয়েলারি তো একটা পার্টটা দেখিয়ে যাচ্ছি, তোমাদের কোনটা বেশি ভালো লাগছে বা কেমন লাগছে কালেকশনগুলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। নেক্সট রয়েছে এটা মানে কান পাশা টাইপের, তাই তো, চৌকোর উপরে কান পাশা, মানে কান একদম ভরে থাকবে টপ ডিজাইনের মধ্যে, এটা খুব সুন্দর দেখতে। এটা মনে হয় আমার মামার বিয়ের সময় তখন বানানো ছিল। মাঝখানে একটা ওই রানী কালারের পাথর, যেটাকে ডালিম পাথর বলা হয়, তাই তো। আর খুব সুন্দর তার জালির কাজ করা রয়েছে, যেটা দেখতে ভীষণ সুন্দর। এরকম একটা ম্যাচিং যদি আঙ্গি বানিয়ে নেওয়া হয় না, বা পেন্ডেন্ট বানিয়ে নেওয়া হয়, একদম পুরো সেট, আর কানে পড়লে একদম পুরো ভরাট, মানে ফুল কভার করে দেবে কিন্তু, খুব সুন্দর দেখতে। হ্যাঁ, এবং তোমরা হয়তো খেয়াল করেছো কিনা জানি না, আমার বিয়েতে বা অ্যানিভার্সারিতে হয়তো মা পরেছিল। তারপর দেখাই আরেক জোড়া শাখা বাঁধানো, এটা হচ্ছে মা অকেশন ওয়াইজ পরে, এটা হচ্ছে পেস্টিং এর উপর রয়েছে। দেখো এখানে খুব সুন্দর একটা কাজ রয়েছে, তারপর এখানে একটা ডিজাইন, মানে ডিজাইনগুলো শোনার তো ডিসক্রাইব করা পসিবল না। এখানে একটা ফুল ডিজাইন রয়েছে, এখানে একটা ওয়াটার ড্রপ ডিজাইন রয়েছে, এটাও কিন্তু খুব সুন্দর দেখতে। আর তলায় এই গ্লু দিয়ে পেস্টিং করাটা দেখে তোমরা বুঝতেই পারছো এগুলো কিন্তু পেস্টিং, তো এগুলো রাফ ইউজ অতটা করা যায় না যেহেতু মা সংসারে কাজকর্ম করে। তো এটা মা সেনকো থেকে নিয়েছিলেন, সেনকো থেকে এটা নেওয়া ছিল, এটাও খুব সুন্দর দেখতে। আমি একটা হাতে তোমাদের পরে দেখাচ্ছি, অনেক বড়, একটু বড় বড়, বাট সুন্দর। এগুলো না হাতটা খুব সুন্দর লাগে দেখতে, আমারও ইচ্ছা মানে একটা এরকম টাইপের শাখা বাঁধানো করার, কারণ আমার যে শাখা বাঁধানো ওটা তো পাতের উপর ছিল, হবে আস্তে আস্তে। তো এইটার সাথেই ম্যাচিং করে মা এটা আবার মানে লোকাল শপ থেকে বানানো, এবং এটা খুব মানে কম সোনায় তৈরি, এটা যেমন বেশি সোনা, এটা খুব কম সোনায় হচ্ছে পেস্টিং পলা বাঁধানো। আমার যেটা আছে চওড়ার থেকে সরু হয়ে আসছে একটু ব্রেসলেটের মধ্যে, বাট এটা হচ্ছে একদম সেম গোলের মধ্যে রয়েছে লতা পাতার ডিজাইন, এবং মাঝখানে খুব সুন্দর ফুলের ডিজাইন রয়েছে। এটাও আমি একটু হাতে পরে তোমাদেরকে দেখাচ্ছি, এটাও মা কিন্তু অকেশন ওয়াইজই পরে। আর শাখা পলাটা এতটাই সুন্দর দেখতে, সিঙ্গেল সিঙ্গেল পরলেও কিন্তু হাত মানিয়ে যাবে বলো। আর চুড়ির মধ্যে যেটা বাকি থাকলো সেটা, এটা কঙ্কন বলে, সকেট কঙ্কন, এটাও ঠিক সেম একটা বেজের উপর কিন্তু পাত দিয়ে এটা বসানো। এগুলো মানে এখন তো চলেই, আর আগে আরো বেশি চলতো, তাই না? আর এগুলো কিন্তু অনেকটা লাইট ওয়েটের মধ্যে, কম সোনার মধ্যে কিন্তু একটা হয়ে যায়, হাত কভারেজ দিয়ে দেয়, এটাও কিন্তু খুব সুন্দর দেখতে। ডিজাইনটা তোমরা বুঝতেই পারছো আলাদাভাবে, আর কি বলবো। তারপর যেটা বাকি থাকলো সেটা হচ্ছে, আমি বকে যাচ্ছি এবারে, মা একটু বলুক এটা মাকে কে দিয়েছে, কোথার কয়ের গয়না? আমার মা দিয়েছে আমাকে, এটা দিদারই ছিল কিন্তু গয়নাটা, দিদা বানিয়েছিল। আর কারণ ডিজাইনটা দেখেই বুঝতে পারছো অনেকটা সাবেকিয়ানা রয়েছে, মানে তখনকার এইসব, আমি তখন মনে হয় অনেক ছোট 10 বছর বয়স ছিল সেই সময় দিদার বানানো ছিল, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর দেখতে। আর এই সাবেকি জিনিসগুলোই কিন্তু আবার মানে রিক্রিয়েট হচ্ছে, হ্যাঁ, নতুন করে আবার ফিরে আসছে, খুব সুন্দর। এটা মা কালো টাসেল দিয়ে মানে অ্যাডজাস্ট করেছে, অ্যাজ এ মঙ্গলসূত্র মতো, কিন্তু খুব সুন্দর লাগে। তারপর আর মায়ের আজকে বেশি হারের কালেকশন নেই, মা একটা 12 মাসে চেন পরে থাকে, ওটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি, আর নেকলেস কালেকশনগুলো পরে তোমাদেরকে দেখাবো। তার জন্য মা কী করতে হবে, বন্ধুদের কমেন্ট করতে হবে, তাই তো, বেশি বেশি করে তোমরা কমেন্ট করবে, তো নেক্সট একদিন বাদ বাকি কালেকশনগুলো দেখাবো। এখন যেটা বাকি রয়েছে সেটা হচ্ছে ইয়াররিংয়ের কালেকশন, সুন্দর সুন্দর ইয়াররিংয়ের কিন্তু কালেকশন রয়েছে। তো ফার্স্টেই দেখাবো এই কানের তুল, এটা কিন্তু একটা পান ডিজাইনের মধ্যে রয়েছে, নিচে রয়েছে ঝালর, খুব সুন্দর একটা ঝালর ডিজাইনের কানের দুল। এটাও মায়ের হচ্ছে বই দেখে বানানো, তোমরা বললে তোমার মা কি শুধু বই দেখে বানায়, আমার মা বই দেখেই বানাতে পছন্দ করে। তো মাঝখানটা একটা হার্ট শেপ রয়েছে, আর উপরে রয়েছে এরকম মোটি ডিজাইন, আর নিচে এরকম তিনটে করে ঝালর রয়েছে। এটা তোমরা মনে হয় না কোনোদিনও দেখেছো, আমিও কোনোদিন পরি না, মাও খুব রেয়ার পরে, সবসময় মাকে তোমরা দেখবে ওই টপ মতো, এই কি বলে, ওই রিং মতোই পরে থাকে। নেক্সট কানের দুলটা মায়ের অ্যানিভার্সারিতে বাবা একবার গিফট করেছিল তখন, হ্যাঁ, অনেক তখন হয়তো আমি 7-8 পরি। এটাও কিন্তু খুব স্লিক ডিজাইনের মধ্যে, উপরে একটা ছোট হার্ট শেপ, একটা চেন রয়েছে, আর নিচে একটা হার্ট রয়েছে, খুব সুন্দর দেখতে। মানে শাড়ির সাথে তো যাবেই, ইভেন হচ্ছে চুড়িদার কুর্তির সাথেও কিন্তু খুব ভালো যাবে, এই কানের দুলটাও কিন্তু খুব সুন্দর। নেক্সট যে কানের দুলটা,
এটা মানে মায়ের কি বলতো মানে সবই তো ওই পুরনো লকারে থাকতো সেই কারণে কোনো কিছু সেইভাবে বক্স নেই আর আমার যেহেতু বিয়ের পর সব নতুন গয়না সেজন্য সবকিছু বক্স আছে যার জন্য ভালো দেখাতে পারে তো এটা হচ্ছে ময়ূর কানের এবং জড়োয়া সেট করা বা পাথর সেট করা যেটাকে বলা হয় এটা কিন্তু দিদার কানের দিদা কি করে দিদার কানেরগুলো মানে যে কানেরগুলো দিদা পরতো সেগুলো মাইমাকে দেয় আর মাকে দেয় মানে দুজনকে ভাগাভাগি এখন তো দিদার বয়স হয়ে গেছে দিদা তো এই ধরনের পরে না দিদা ওই নর্মাল টপ বা ট্যাপ কানের যেগুলো বলে সেগুলো এবং এটা খুব সুন্দর এটা মানে তুমি এখনকার দোকানে গেলে পাবেই না একটা লাইট গ্রিন কালার ডালিম পাথর আর সাদা পাথর দিয়ে একটা ময়ূরের ডিজাইন আর নিচে এরকম কাঠি কাঠি করা এটা জানি না মাকে তোমরা পড়তে দেখেছো কিনা আর এটা আগে পেজ সিস্টেম ছিল বলো তো মা পরে এই যে পুশ সিস্টেম করে নিয়েছে তারপরে দেখাই এটা একদম নতুন এই কানেরটা মা সেনকো থেকেই নিয়েছিল এটা বসে আছে এটা বসে আছে সেনকো থেকেই নেওয়া ছিল এটা কিন্তু খুব সুন্দর একটা আমব্রেলা প্যাটার্নের মধ্যে একটা কানের দুল রয়েছে একদম ভিতরটা তাজজালির কাজ করা উপরে রয়েছে ছোট ছোট এরকম ফুলের ডিজাইন এটা একদম ইউনিক ডিজাইনের মধ্যে এটা খুব সুন্দর এবং এটার ওয়েটও আমার মনে আছে 5 গ্রাম মতো ছিল এবং এটাও অনেক আগের তখন ওরকম 22-23 হাজার টাকা মতো পড়েছে মানে তখনকার গোল্ড রেট অনুযায়ী তো আমি আর মা পছন্দ করে কিনেছিলাম বেশ সুন্দর দেখতে খুবই সুন্দর দেখতে ডিজাইনটা একদম নতুনত্বের টাচ আছে দেন হচ্ছে দেখাবো তোমাদেরকে এই কানের দুলটা এই কানের দুলটা যদিও মায়ের নয় আর মা পরেও না এটা আমার একটা কানের দুল আমার একবার বার্থডেতে দিদা দাদুরা দিয়েছিল দেখো দাদু ডিজাইন নিজে পছন্দ করে দিয়েছিল খুব সুন্দর দেখতে আর একদম পুরো নতুন রয়েছে যেহেতু তখন আমি ওই ছোট ছোট রিং কানের আর ম্যাচিং কানের দুল পরতাম খুব একটা সোনার পরতাম না যার জন্য একদম নতুন তো আমি মাকে বললাম তুমি একেবারে বের করো তাহলে আমি একেবারে এটা নিয়ে যাবো মাঝে মধ্যে এটা ঘুরিয়ে ফিরিয়ে পড়বো তো মোটামুটি সমস্ত কালেকশন দেখিয়ে দিয়েছি বাকি রয়েছে নাক চাবির কালেকশন এই যে নাক চাবিটা রয়েছে দেখো একটা ডালিম পাথরের মধ্যে ফুলের কলকার ডিজাইন রয়েছে যদিও মা পরেই না তো খুব সুন্দর দেখতে কিন্তু এই নাক চাবিটা আর এগুলোকে বলে সানিয়া মির্জা নাকের দুল দেখো তখন ভীষণ উঠেছিল এবং আমার বিয়েতে যে কতগুলো পাওনা হয়েছে যদিও পাথর সেটিং এ না ওই সোনার উপরে নেক্সট হচ্ছে এই নাক চাবিটা এটা কি ডায়মন্ডের আছে এটা হচ্ছে ডায়মন্ডের সেনকো থেকে এটা একবার কিনেছিল মা এটা কিন্তু খুব সুন্দর দেখ এই যে এই চেনটা এই চেনটাই কিন্তু মা 12 মাস পরে থাকে আর এই চেনটাকে বলে ভাটিয়া চেন তাই তো মা আর এই চেনটা মোটামুটি অনেকের কাছেই হয়তো থাকবে যারা 12 মাসে এই টাইপের চেন পরে খুব সুন্দর কিন্তু একদম চ্যাটানো টাইপের ডিজাইন ঠামি তোমারও ছিল বলো ঠামিরও কিন্তু ছিল এবং সাথে একটা পেন্ডেন্ট রয়েছে 12 মাস পরে তো সেজন্য গ্লেসটা একটুখানি কমে গিয়েছে এই পেন্ডেন্টের ডিজাইনটা একদম সিম্পলের মধ্যে নট ব্যাড এবং চেনটাও কিন্তু খুব সুন্দর তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো অনেকগুলো কালেকশন তো দেখিয়ে দিলাম কটা কালেকশন দেখালাম আমি তো নিজেই কাউন্ট করিনি তোমরা যদি করে থাকো কমেন্ট করে জানিও আরও কয়েকটা কালেকশন রয়েছে তো সেগুলো তো লকারে রয়েছে তোমরা যদি বেশি বেশি করে কমেন্ট করো বেশি বেশি করে শেয়ার করো লাইক করো দেন হচ্ছে আবারও এগুলো লকারে পাঠিয়ে লকার থেকে এনে মা সেই টাইপের নেকলেসগুলো তখন দেখো মায়ের বিয়ের হার বা বিয়ের কানের বিয়ের চূড় তো সেগুলো তো দেখানো হয়নি তো সেগুলো তোমাদেরকে নেক্সট কোনো একটা ভিডিওতে শেয়ার করো চলো এগুলো যেমন দেখালাম এখন সব কিছু মা বকবে না হলে সবকিছু আবার ঢুকিয়ে ঢাকিয়ে রাখতে হবে ঠিক আছে কারণ সোনার জিনিস বুঝতেই পারছো আজকে আবার এই বাড়িতে ডিনারে হচ্ছে চিকেন কষা বাটা মশলায় চিকেন কষা তো মা বললো একেবারে 2 পিস নিয়েই যাব আমরা মা এখন আবার রুটি বানাবে তোমরা তো এখানে খাবে না বলছো না সব রান্না বান্না রয়েছে আমার নষ্ট হবে চলো ঠাম্মির সাথে গল্প করে আসি ঠাম্মি এখন সিরিয়াল দেখছিল আর এখন ভিডিওর জন্য ঠাম্মি আবার মিউট করেও দিয়ে দিয়েছে দেখো সিরিয়াল হচ্ছে মানে সন্ধ্যের সময় মানে প্রত্যেকটা ঘরে ঘরে মা ঠাম্মা দিদাদের কাজে কিন্তু মানে সিরিয়াল দেখা কি করবো সিরিয়ালে আমিও দেখতাম আগে কিন্তু এখন আর টাইম হয় না সময় কাটানোর একটা উপায় উপায় ভালো উপায় সত্যি আরো রিয়েলিটি শো গুলো হয় আর এইসব জুয়েলারি বলো শাড়ি বলো সবকিছু কিন্তু আমি ঠাম্মি আর মা মিলেই করতাম তাই তো ঠাম্মি মানে সেই ডিজাইন দেখে বানানো বলো কেনা বলো বা কাউকে গিফট দেওয়ার জন্য কেনা বলো সবকিছু আমরাই করতাম এবং এখন ধন্য রক্ষাও তাই বিয়ে হয়ে গেছে তাই কি এখনো কিন্তু ওই যে গিফট কেনা বলো বা পুজোর কেনাকাটা সব সেভাবে গুছিয়ে গাছিয়ে করা হয় আর তোমরা যদি কমেন্ট করো বন্ধুরা বেশি বেশি করে দেন ঠাম্মি তোমার গয়নাগুলো দেখাও তাই তো অবশ্যই ঠাম্মিরও সুন্দর সুন্দর গয়না রয়েছে তো সেগুলো লকার থেকে এনে ঠাম্মির মানে বালা আছে রুলি আছে দেন ওগুলো কি বলো ওই সকেট ওই সেই রয়েছে তারপর কানের দুল মানে হারের ডিজাইন সেগুলো তোমাদেরকে দেখাও পরে পরে কোনো একটা ভিডিও গিফট করে ফেলেছি হ্যাঁ মানে এটাই হয় না দিদা যেমন মা মামাকে দেয় তেমন ঠাম্মিও পিসিদের মাকেও গিফট করে দিয়েছে তো সেগুলো তোমাদের সঙ্গে পরে আবার শেয়ার করব আর দাদুর হচ্ছে আন্টি 3 জামাইকে দেবে অলরেডি প্রবীরকে দেওয়া হয়ে গিয়েছে তাই তো তো চলো একটু গল্পগুজব করি দেন চিকেন পার্সেল করে নিয়ে আমরা বাড়ি যাবো
বাবা আজকে যে কতগুলো রজনীগন্ধা ফুলের মালা এনেছে, ঘরেও ঠাকুরের ছবিতে আর বাইরেও সব ছবিতে দিয়েছে, আর আমাদের জন্যও দিয়ে দিল। তো চলো এবারে বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এইমাত্র এই বাড়ি থেকে বাড়ি চলে এসেছি। মা আজকে আবার একটা জিনিস বানিয়ে দিয়েছে, সেটা হচ্ছে টুপি। ছোট্ট একটা হ্যাট টুপি ম্যাচিং করে চাদরের সাথে। তো টুপিটাকে তো আমি এখন এখানে রাখি। আর বাবা এনেছিল মালা, সমস্ত ছবিতে ছবিতে ওই ঘরে দিয়েছে। আর আজ কালকে আমরা গোপুসোনাকে দেবো সুন্দর করে সাজিয়ে। এইভাবে ঝোলানো থাক, ঠিক আছে? এখন থাক, ওইভাবে থাক, কালকে দিয়ে দেবো, কালকে দিয়ে দেবো। চলো চলো। এই যে বন্ধুরা, তোমাদেরকে দেখাই, ওই বাড়ি থেকে মাংস পাঠিয়েছে অলরেডি। তো আমাদের মাছের ঝাল আর মাছের ঝোল দু রকম রয়েছে। তাহলে চিকেনটা টেস্ট করে দেখি। এই লেগ পিস নাও আগে, তুমি লেগ পিস নাও। তোমার পিস আগে একটু টেস্ট করে বন্ধুদের বলো কেমন হয়েছে। কষা কষা লেগ পিস, চিকেন লেগ পিস ভালো আছে? একদম ঝাল ঝাল, দারুন দারুন। তো আগে এগুলোকে খেতে হবে, না হলে পরে চিকেন খেলে এগুলো আর ভালো লাগবে না। মাংসটা সত্যি খুব ভালো আছে। তো চলো তাড়াতাড়ি করে আমরা ডিনার করে নিই, আর এরই সাথে সাথে ব্লগটাকে এন্ড করে দিই। সবাই কি করবে ব্লগটাকে একটু বলে দাও। ব্লগটা ভালো লাগলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমরা কিন্তু 1 লাখের খুব কাছাকাছি আছি, তাড়াতাড়ি করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ফেসবুক থেকে যারা দেখছো পেজটাকে ফলো করে দিও। সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।